মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বনোয়া থানার কুলি এলাকায় হলদিয়া ফরাক্কা রাজ্য সড়ক বেহাল। রাস্তার কারণে কুলিতে উল্টে যায় মোটর চালিত ভ্যান, আর ওই ভ্যানে ছিল দুই শিশু সহ এক মহিলা। দিনের পর দিন এভাবে পথ দুর্ঘটনায় ক্ষিপ্ত হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হলদিয়া ফরাক্কা রাজ্য সড়ক সংস্কারের কাজ শুরু হলেও ঠিকাদার ঠিকমতো কাজ করছে না। যদিও রাস্তায় গর্ত থাকার কারণে বিভিন্ন পথ দুর্ঘটনা বেড়েই চলেছে, আর এই কারণেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছই বনোয়া থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, ঘটনায় উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। রাস্তার পরিস্থিতি, জল হলেই তার এমন অবস্থা হয়ে যাচ্ছে যে লোক যাওয়া যাতায়াত গাড়ি, হ্যাঁ ছোটো গাড়িগুলা বারবার উল্টে যাচ্ছে। আজকে এমন দুর্ঘটনা একটা ঘটে গিয়েছে, স্কুলের ইংলিশ স্কুলের ছেলেরা টুকটুকিতে যাচ্ছিলো, পাঁচটা ছেলে পাল্টি মেরে পাঁচটা ছেলে একবারে জলে ডুবে গেছে, এবার ঘোলা জলে একবারে বাচ্চা, ছোটো ছোটো বাচ্চা। ওই রাগে আমরা সকলেই আমরা সব পথ অবরোধ করে দিই। পাঁচটা বাচ্চা ওই খালের ডবে পড়ে গিয়েছিল, দিয়ে ওইখানে আমরা দীর্ঘদিন ধরে এই রাস্তার জন্য আমরা বাড়াবর বলে আসছে, কোনো কাজ হচ্ছে না, আর ওই জন্য আগে পথ অবরোধ করেছি আমরা। ও বড়োয়া থানা খনগ্রাম থানা আমাদের বলেছে যে পথ অবরোধ তুলে নাও, এই রাস্তা তোমাদের ঠিক করে দেওয়া হবে। তা আমরা বারংবার বলছি যে এই রাস্তা যেন ভালো ভালোভাবে ঠিকঠাক হয়ে যায়, মানুষের সাধারণ মানুষ চলাফেরা করতে পারছে না, সাধারণ মানুষ এখানে যে হেঁটে যাবে তাও পাচ্ছে না, গাড়ি ঘোড়াতে কী করে মানুষ যাবে। টুকটুকিবেলা উল্টে যাচ্ছে, বাচ্চা খামে যাচ্ছে, মরবে মানুষের মাথা ফেটে যাচ্ছে। এইভাবে যদি আমাদের এই বাজারের রাস্তাঘাট এইভাবে যদি ঠিক মানে ক্ষয়ক্ষতি হয়, তাহলে মানুষের ক্ষয়ক্ষতি কত হবে?